মুসাফ কমিটি সভাপতি পদে রয়েছে। আমাদের এই মুসাফ বিগত ছ বছরে করছে, এটা সংগঠন এই ছ বছরে বা আমাদের বিগত দিনের অভিজ্ঞতাকে নিয়ে কেন্দ্র করে আমরা বলতে পারি যে এই উৎসবটা আমরা কেন শুরু করলাম। আমাদের মনের মধ্যে যে চেতনাবোধ আছে, যে চেতনাবোধের অভাবে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে, এই অবক্ষয়গুলো যাতে অপসারিত হয়ে আমরা প্রকৃতপক্ষে চৈতন্যময় হতে পারি, আমাদের চেতনার জাগরণ ঘটে, সমাজের অপুরন্ত উন্নতি ঘটে, সমাজের স্তরে স্তরে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার বিজাল হয়ে ওঠে, মানুষের মধ্যে একটা ঐক্য ভালোবাসার বন্ধন প্রীতির বন্ধন হয়ে ওঠে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কার্যকরী করতে গিয়ে আপনার জনসাধারণের বিশাল বিশাল আশীর্বাদ পেয়েছি। আমরা যেখানে যেখানে গেছি মানুষের কাছে সাহায্যের জন্য তারা উজাড় মনে প্রাণে আর্থিক দৈহিক মানসিক চিন্তন মনন জগতে তারা জাগরণ করে দিয়েছে। আজকের আমাদের এখানে এই উৎসবে সমাপ্তি দিবস, এই সমাপ্তি দিবসে আমরা ভেবেছিলাম যে করোনাকালে মানুষের মধ্যে যারা উৎসবপ্রেমী মানুষ, তারা উৎসবপ্রেমী মানুষরা দীর্ঘকাল ধরে তারা গৃহবন্দী হয়ে আছে, আজকে হয়তো তেমন কিছু একটা ভক্তদের দেখতে পাবো না, কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা দেখছি আমাদের প্রায় 9 থেকে 10 হাজার মানুষের ভক্তদের উপস্থিত হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের এলাকার সমস্ত মানুষের কাছে প্রার্থনা করি, তারা আমাদের সভাপতি দিন, আমরা যাতে এই সমাজকে আরও সচেতন করতে পারি নানানভাবে কীর্তনের মাধ্যমে দিয়ে হরিনামে করি। নিতাই চৈতন্য মহাপ্রভু মিলন উৎসব মহামহোৎসব 2022 যার শুভ উদ্বোধন হয়েছে, শুভ সূচনা হয়েছে। মহারাজের হাত ধরে দুদিন ধরে চলছে পুণ্যযজ্ঞ, আজ চলছে বসরা, সকাল 11টা থেকে চলছে এই মহাপ্রসাদ বিতরণ। আমি শুধু একটাই কথা বলবো নন্দীগ্রামবাসীর কাছে যে আপনারা বিগত বছরগুলো যেভাবে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সংস্থার পাশে দাঁড়িয়েছেন, নিতাই চৈতন্য মহাপ্রভু ভক্তদের পাশে দাঁড়িয়েছেন, আগামী দিন উৎসবের মধ্য দিয়ে আমাদের এই রাস্তায় সমাজ সংসার জগৎকে আমরা দিতে প্রয়াস নিয়েছি যে মহাপ্রভু মহাগুরু হয়ে পাবনের জন্য অতীত পাবনের জন্য অতীত পাবন সে মহারাম সরলাম লক্ষ্মী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহানাম নিয়ে এসছে, সেই নাম জগৎবাসীর কাছে পৌঁছে যাক, সেই হিংস সেই জাত পাত নির্বিশেষে আচণ্ডাল যে প্রেমগুলো দিয়েছিলেন আমরা সবাই ভাতৃত্ব করে জ্ঞাতি করে আপন করে আমরা অহংকারের বেঁচে নেবে সবাইকে একাত্ম করে সবাই একাত্ম হয়ে মহানাম করব, আর আজ তার সেই মহাপ্রসাদ পাবো বলে প্রসাদ মানে তো মহাপ্রভুর কৃপা, তাই আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি সচরাচর করে থাকি খেতে যাব, কিন্তু এখানে খাওয়া নয় এখানে পাওয়া, মহাপ্রভুর কৃপা পেতে হাজার হাজার ভক্ত এসেছেন। সর্বোপরি বড় কথা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা জানাই যে অসংখ্য মানুষজনের একেবারে আমাদের কাছের মানুষ ঘরের মানুষ সমাজের মানুষ একেবারে শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষ আমাদের কাছে সহৃদয়ভাবে তাদের দেহ মন অর্থ শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করেছে, এবং সেই সাহায্যের প্রতীক রূপে আজকে আমাদের আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। আমরা উৎসব কমিটি নিমিত্ত মাত্র, খালি সমাজের সর্বশ্রেণীর মানুষরাই আমাদেরকে সাহায্য করেছে, আজকে সম্ভব হয়েছে সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, চিরদিন তারা এখানে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমরাও তাদের কাছে আশ হয়ে থাকবো আমরা যেন তাদের এই সেবা করতে পারি। কত মানুষের আজকে অংশগ্রহণ, কত ভক্তবৃন্দের আজ অংশগ্রহণ, আমরা তো টার্গেট দিয়েছিলাম আজকের মহাপ্রসাদ 20,000 বেশি ভক্ত পাওয়ার জন্য, তো এখনো পর্যন্ত আসছেন কাতারে কাতারে মা বোনেরা ভক্তবৃন্দরা গৌরবৃন্দ ভক্তবৃন্দরা সবাই আসছেন, আমরা ধন্য আমরা কৃতার্থ, এইভাবে বছরের পর বছর আরও শ্রীবৃদ্ধি হোক, সকলের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক, আমাদের উৎসব কমিটি তিনি
বছরের পর বছর যুগ যুগ ধরে পেতে পারি এবং আমাদের মহানাম যজ্ঞ আসর যাতে আমাদের চিরদিন উজ্জ্বলিতভাবে চলতে থাকে তাই এই কামনা রাখি। এবং আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে বাকিদের যদি কিছু ত্রুটি হয়ে থাকে সাধারণ মানুষের কাছে ভক্তবৃন্দের কারণে আমরা বিনম্র ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি। আপনারা আসুন, এই নাম যজ্ঞ চিরদিন এগিয়ে যাক। মহাপ্রভুর মহানাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কাছে এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভু মহাকরুণা তিনি বলেও ছিলেন, পৃথিবীতে আছে যত নবরাজি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই ভাষণের মধ্য দিয়ে বা এই চ্যানেলের মধ্যে বিশ্ববাসী, আমার বঙ্গবাসী, আমার দেশবাসী যারা যেখান থেকে দেখছেন এখানে দাঁড়িয়ে আপনাদের ভক্তচরণে প্রণাম নিবেদন করি। উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আগামী বছরগুলোর জন্য আহ্বান জানাই, আপনারা আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের এই উৎসব যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে পারে সকলেই আশীর্বাদ করুন। আর মহাপ্রভুর মহানামে আপনারা সামিল হন। এখানে যে নাম যজ্ঞ হয় এ নাম যজ্ঞ খালি আমাদের জন্য নয়, এ নাম যজ্ঞ বিশ্ববাসীর জন্য, সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য, সৌহার্দিত্র বোধের জন্য। এ অনুষ্ঠান খালি হিন্দুদের অনুষ্ঠান নয়, এ অনুষ্ঠান খালি সনাতনের অনুষ্ঠান নয়, এ অনুষ্ঠান আপামর জীবের দল মত নির্বিশেষে এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে, এখানে বর্ণের ঊর্ধ্বে উঠে, এখানে সর্বশ্রেণীর ঊর্ধ্বে উঠে, ধনী দরিদ্র নিচু উঁচু সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যাতে মহাপ্রভু মহানাম যজ্ঞে সামিল হতে পারি। আসুন, তিনি আচণ্ডালে প্রেম দিয়েছিলেন, তিনি মুসলিমকে প্রেম দিয়েছিলেন, তিনি খ্রিস্টানকে প্রেম দিয়েছিলেন, সেই চৈতন্য চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে যাতে সমাজের সর্বশ্রেণীর ভ্রাতৃত্ব বোধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এক তালে চলতে পারি, এক বলে হরিবোল বলতে পারি। সেই মহাপ্রভুর শ্রীরাঙা চরণে প্রণাম জানিয়ে, গৌরগোবিন্দের চরণে আতুর চরণে প্রণাম জানিয়ে তিনি আমাদের সেই গোলক বৃন্দাবন থেকে আশীর্বাদ করুক, আমাদের উৎসব কমিটিকে আরও প্রেরণা দিক, আরও শক্তি দিক, আরও মহানাম যজ্ঞের সামিল হওয়ার জন্য, সবাইকে সামিল করার জন্য তিনি আমাদের কাছে এসে আমাদের উদ্বুদ্ধ করুক, আমাদের অন্তর্জগৎকে তিনি আরও বেশি বেশি করে শক্তি দিক। এই প্রার্থনা রেখে বিশ্ববাসীর কাছে আবারও প্রণাম জানিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।